শুরু করছি আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিধু দারোগা। সেবার বিধু দারোগা আমাদের গঞ্জে বদলি হয়ে এলে হই হই পড়ে গেল। ব্রিটিশ আমলে দারোগা পুলিশকে ভারী ভয় খেত গা গঞ্জের লোকেরা। রাস্তায় ঘাটে বা হাটে বাজারে পুলিশ দেখলেই নিরীহ সজ্জন মানুষরাও সাত সাত করে এধারে ওধারে লুকিয়ে পড়ত। এক স্বদেশী আন্দোলনের নেতা গোছের লোক বটতলায় বক্তৃতা দিতে এলেন। সপাঁচেক লোক জড়ো হয়ে গরম বক্তৃতা শুনে খুব উত্তেজিত হয়ে পড়েছে। ঠিক সেই সময় একটা টিংটিংয়ে রোগা লাল পাগড়িওয়ালা পুলিশ হাট থেকে পালং শাক কিনে ফিরছিল। তাকে দেখে সেই 500 জোয়ান মত লোক দে দৌড় দে দৌড়। স্বদেশী নেতা গাছতলায় বসে বিড়ি ধরিয়ে আপন মনে হতাশভাবে বললেন, হোপলেস, আর একবার গঞ্জের নদীর ঘাট থেকে লোক ভর্তি একটা নৌকা ছাড়ছে বিকেল বেলায়। সেই সময় গঞ্জের দারোগা আর কয়েকজন পুলিশও ওপারে যাবে বলে এসে নৌকায় উঠল। সঙ্গে সঙ্গে বিনা কারণে বিস্তর লোক ঝুপঝুপ করে হাঁটু জলে নেমে পালাতে লাগলো। এমনকি তাদের মধ্যে গায়ের পাঠশালার পণ্ডিত মশাইও ছিলেন। পরে তাকে সবাই যখন জিজ্ঞেস করল, তিনি কাঁচুমাচু হয়ে বললেন, কি জানি বাবা, সবাই পালালো দেখে আমিও জলে নেমে পালালাম, ভয় বড় সংক্রমিক। এই তো ছিল দারোগা পুলিশদের সে আমলের দাপট। বিধু দারোগা ছিলেন সেই দাপুটেদের মধ্যেও আর এক কাটি দাপুটে। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এ কেবল কথার কথা নয়, তিনি গঞ্জে এসেই চেরে পিটিয়ে দিলেন যে সামনের হাটবারে সবাই যেন সচক্ষে দেখে যায়, থানার উত্তরধারের দিঘিতে বাঘে আর গরুতে এক ঘাটে জল খাবে। সেই হাটবারে দিঘির ধারে লোক ভেঙে পড়ল। বাঁধানো ঘাটে বিশাল চেহারার বিধু দারোগা চেয়ারে বসে আছেন। তাকে কেউ হাসতে দেখেনি কখনো। ভীষণ রাগি চোখে চারিদিকে চেয়ে দেখছেন। তার চোখ যার উপর পড়ছে সেই নিজের জায়গা ছেড়ে একটু সরে দাঁড়াচ্ছে। আমাদের ব্যায়ামবীর ছোট কাকাও তিনবার জায়গা বদল করে অবশেষে কচুবনের ভিতরে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কেউ জোরে কথা বলছে না, ফিসফাস গুজগুজ করছে। সবাই শুনে আসছে বটে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার কথা, কিন্তু কেউ কখনো দেখেনি। হারুমণ্ডলের বাঁকানো শিংওয়ালা দুষ্টু গরুটা খুঁটোয় বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে, বাঘ তখনও দেখা যাচ্ছে না। তাই নিয়ে সকলের কৌতূহল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পাশের গায়ের প্রবর্তক সার্কাস গত অমাবস্যা থেকে খেলা দেখাচ্ছে। সেদিক থেকে একটা খাঁচাওয়ালা গাড়ি বলদে টেনে আনলো। খাঁচার মধ্যে গলায় দড়ি বাঁধা বাঘ বসে ঝিমোচ্ছে। অনেকে ফিসফিস করে বলল, বাঘকে আফিং খাইয়ে রাখে কিনা, তাই ওই ঝিমুনি। তা সে যাই হোক, গায়ে গেঞ্জি আর কালো ফুল প্যান্ট পরা রোগা রিং মাস্টার লোকটা হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে রইল খাঁচার দরজায়। দুজন লোক খাঁচার দরজাটা ওপর থেকে টেনে তুলল। খাঁচার দরজা খোলা হতেই লোকজন সব দূরদার দৌড়ে খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। ঘাটে রইলেন শুধু রিং মাস্টার হারুমণ্ডল, বিধু দারোগা আর সার্কাসের দুজন লোক। থানার সেপাইরাও সব তফাতে এসে দাঁড়ালো। বাঘ বেরোবে ইয়ার্কির কথা নয়, তা বাঘটা আফিংখড়ি হবে। রিংমাস্টার বিস্তর চাবুকের শব্দ করলো, খোঁচালো, তবু বেরোয় না। বার তিনি খাই তুলে অবিকল বুড়ো মানুষের মতো শব্দ করল। দারোগা মশাই ধমক দিয়ে বললেন, টেনে বের করো কুলাঙ্গারটাকে। রিংমাস্টার সেলাম দিয়ে বলল, আপনাকে সামনে দেখে একটু ভয় খেয়েছে। অবশেষে দড়ি ধরে টানা হেঁচড়া করে তাকে বের করা হলো। কি আলিশ্যি তার! বাইরে বেরিয়েও অবিকল বেড়ালের মতো ডন মারল একটা। তারপর ঘুর চোখে চারিদিকে চাইতে লাগলো। মনে হলো বাঘটা চোখে ভালো দেখতে পায় না, ভুরু কোচকানো খুব ঠাহর করে করে দেখছে। বিধু তারকা হাঁক ছাড়লেন, দুটোকে জলের কাছে নিয়ে যা। তখন হারুমণ্ডল তার দুই গরুটিকে আর রিং মাস্টার তার অলস বাঘটাকে দড়ি ধরে টানতে লাগলো। অনেক টানা হেঁচড়ার পর দুটোকে জলের কাছে নিয়ে পাশাপাশি দাঁড় করানো হলো বটে, কিন্তু কেউই জলে মুখ দেয় না। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার কথা, জলই যদি না খায় তো দারোগাবাবুর সম্মান থাকে কি করে? তাই তখন হারুমণ্ডল তার গরুর গলকম্বলে হাত বুলিয়ে অনেক আদর করে বলতে লাগলো, খাও মা ভগবতী, জল খাও, এই একটিবার খাও মা, আর কখনো বলবো না। ওই ছাগলের মতো বাঘটাকে দেখে ডরিও না মা,
ওর দাঁত নড়ে, চোখে ছানি, বড্ড ভীতু জীব। ওদিকে রিংমাস্টারও সপাসপ চাবুকের শব্দ করে বাঘটার ল্যাজ মোলে দিয়ে বলল, ড্রিঙ্ক ওয়াটার বেঙ্গল টাইগার, ড্রিঙ্ক, কাম কাম, হ্যাভ কারেজ, দি কাউ উইল ফ্লাই অ্যান্ড শো হার লেজ, ড্রিঙ্ক, ড্রিঙ্ক। দারোগাবাবু উঠে ফের হাঁক দিলেন, দুটোর দড়ি খুলে দে, আপোষে জল খাবে। তাই হলো। হারুমণ্ডল তার গরুটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে বলল, কাল থেকে তোকে জল দিইনি মা, দারোগাবাবুর মুখ চেয়ে এতক্ষণ তেষ্টায় কাট করে রেখেছি, এবার ঠোকরে পেট ভাসিয়ে খা মা। রিংমাস্টার তার বাঘকে ছেড়ে দিয়ে বলল, ইউ হ্যাড নো ওয়াটার ফর টু ডেজ বেঙ্গল, নাও ড্রিঙ্ক। দৃশ্যটা দেখার মতোই। এই আমরা প্রথম দেখলাম জীবনে, একটা গরু আর একটা বাঘ পাশাপাশি ভাই বোনের মতো দাঁড়িয়ে মুখ নিচু করে এক ঘাটে জল খাচ্ছে। সবাই রই রই করে উঠে দারোগাবাবুর জয়ধ্বনি দিতে থাকলো। করিয়াল দুকড়ি হালদার গান বেঁধে গাইতে লাগলো, ধন্য হে দারোগা বিধু, তুমি ধন্য ধন্য হে, একই ঘাটে জল খায় গাই আর ব্যাঘ্র বন্য হে। কিন্তু জয়ধ্বনির রেশ তখনও মিলিয়ে যায়নি, দুকড়ি করিয়াল হের টান দিয়ে তখনও দম ধরে রেখেছে। এমন সময় বাঘটা জল থেকে মুখ তুলে গরুটার দিকে তাকালো, গরুটাও তাকালো বাঘটার দিকে, ফোঁস ফোঁস দুজনেরই নিঃশ্বাস পড়ল। বাঘটা গরু চেনে, সে গন্ধ পেয়ে পাশে দাঁড়ানো গরুটাকে শুকছে। চোখে ভালো দেখতে পায় না বলে বোধহয় ঠিক ঠাহর করতে পারছিল না, কিন্তু হারুমণ্ডলের গরু কখনো বাঘ দেখেনি, তাই সে একটুও ঘাবড়ালো না, বরং সে বেশ রাগের চোখে বাঘটাকে দেখতে লাগলো। সেই হাড় হারামজাদা গরু বহুবার খোটা উপড়েছে, খোয়ারে গেছে, তার গুঁতো খায়নি এমন মানুষ গায়ে বিরল। বাঘটার ভাবসাব দেখে সে বোধহয় বেশ বিরক্ত হয়েছিল, তাই বাঘের মুখের উপরেই সে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে একটু এগোলো। দারোগাবাবু মহানন্দে গোফ চুমড়ে দৃশ্যটা দেখছেন, তখন হাসেন না বটে, কিন্তু হাসি তার চোখের দৃষ্টি, গালের মাংস আর ভাবভঙ্গির মধ্যে ফুটে উঠছিল। বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। গরুর ফোঁস শুনে বাঘটা দুপা পিছিয়ে এলো, বহুকাল অভ্যেস নেই বলেই বোধহয় হাঙ্গামায় যেতে চাইল না, কিন্তু গরুটাও বদমেজাজি, তার তখন রোগ চেপেছে। সে একটু শিং নাড়া দিয়ে দুপা এগোলো, বাঘটা আবার পিছিয়ে আসে। গরুটা একটা হাম্বা দিয়ে হঠাৎ আড়মোড়া ভেঙে মাথাটা নিচু করে হড়হড় করে এসে হুম করে একটা ঢু দিল বাঘটাকে। বাঘটা মারপিট ভুলেই গেছে, আচমকা টুটা খেয়ে ভেবাচেকা মেরে আলিশি ছেড়ে দুই লাফে উঠে এলো ঘাটের চাতালে, পেছনে গরুটা। দারোগাবাবু চেয়ার ছেড়ে পৈঠায় উঠে গেলেন সাত করে, লোকে থ, এমনটা হবে কেউ ভাবেনি, এ কি দৃশ্য রে বাবা, প্রকৃতির সব নিয়মকানুন যে ভণ্ডুল হয়ে গেল। বাঘটা তখন দিঘির ধারের মাঠটায় প্রাণ ভয় ছুটছে, হারুর গরু মহাতেজে শিং নেড়ে দৌড়চ্ছে তার পিছু পিছু, বাঘটা হালুম মলুম বলে ডাক ছাড়ছে প্রাণপণে, গরুটা হাম্বা খাম্বা বলে তম্বি করছে তাকে। সে কি দৌড়, যেমন বাঘ ছোটে তেমনই গরু, ছুটতে ছুটতে বাঘের দমসম অবস্থা, ভারী কাহিল হয়ে পড়েছে বেচারা। হারুমণ্ডল বিস্তর ডাকাডাকি আর সাধাসাধি করে তার গরুকে ফেরাতে চাইছে, গরু ফিরছে না। রিংমাস্টার ডুকরে উঠে বলছে, ও ভাই হারু, আমার গরিব বাঘটাকে তোমার গুন্ডা গরু মেরে ফেললে। তা ফেলতই মেরে, বাঘটা ছুটে ছুটে হয়রান হয়ে পড়েছে তখন, গরুটা মহাতেজে প্রায় ধরো ধরো করে ফেলেছে তাকে। এমন সময় হারুমণ্ডল গিয়ে সটান শুয়ে পড়ল তার ভগবতীর সামনে, বলল, মা গো, অনেক লীলা দেখিয়েছ মা, অনেক বাঘ সিংহে ধরে দেব মা তোমায়, সব কটাকে গুতিয়ে টিট করো, আজ যে তোমার জাপনার সময় হয়ে গেছে মা। এই সব শুনে ভগবতী দাঁড়িয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, বাঘটাও ফাঁক বুঝে এক লাফে খাঁচায় ঢুকে ঝাঁপের দরজাটা ফেলবার জন্য নিজেই পেছনের দু পায়ে দাঁড়িয়ে টানাটানি করতে লাগলো। খাঁচার উপরের লোক দুজন ঘাপটি মেরেছিল, তাক বুঝে ঝপ করে দরজা ফেলে দিল। বাঘটা নিশ্চিন্ত হয়ে বসে হ্যাঁ হ্যাঁ করে হাঁফাতে লাগলো। এই ঘটনার পর বিধু তারকার নাম যশ সহস্রগুণ হয়ে ছড়িয়ে পড়ল গঞ্জে। তার রাজত্বে শুধু বাঘে গরুতে এক ঘাটে জলই খায় না, সেখানে গরুর তারায় বাঘেরও যান লবেজান হওয়ার জোগাড়, সুতরাং সাবধান। সবাই তাই সাবধান হয়ে গেল, চুরি ছ্যাচরামি বন্ধ, ডাকাতি বারণত, ঝগড়াঝাটি পর্যন্ত দেশ থেকে বিদায় নিয়েছে। প্রবীণ লোকেরা থানার সামনে দিয়ে যাওয়ার সময় জুতো ছেড়ে রেখে থানার উদ্দেশ্যে হাত জোড় করে ভক্তিভরে প্রণাম করে যায়, যেমন সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে করে। বিধু তারকা ব্যাপার দেখেন আর হাসেন না, হাসেন না ঠিক,
কিন্তু হাসি তার গোফের ডগায় ঝুলে থাকে, নাকের ডগায় কাঁপে, ভুরুতে নাচে। সবাই বুঝতে পারে বিধু দারোগা হাসছেন, অথচ হাসছেন না। ময়রারা দারোগা সন্দেশ বিধু অমৃতি বের করে ফেলল, খুব বিক্রি। ওদিকে ভগবতীও খুব নাম ডাক, গ্রামের লোক তো আছেই, আশেপাশের গা গঞ্জ, বহু দূরের ভিনগা, এমনকি শহর থেকে পর্যন্ত লোক ঝেটিয়ে আসছে রোজ। সকলেই ভগবতীর জন্য রাশি রাশি খাবার আনছে, শাকপাতা, লাউটা, কুমড়োটা তো আছেই, সেই সঙ্গে সন্দেশ, রসগোল্লা, দুধ, দই, এমনকি ঘি মাখন পর্যন্ত। হারুমণ্ডলের গোয়াল ঘরে পাহাড় প্রমাণ খাবার জমে গেল। অলৌকিক গরুর মহিমা শুনে জমিদার মশাই বিলিতি নেট দিয়ে ভগবতীর জন্য ভালো মশারি করে দিলেন, সেই সঙ্গে সাটিনের বালিশ, তাকিয়া পর্যন্ত। ভগবতী সারাদিন ঘরে বসে খায়, রাতে মশারির তলায় তাকিয়ে ঠেস দিয়ে বসে জাবর কাটে আর ঘুমোয়। তার এই তাগড়াই চেহারা হয়েছে, মোটা হয়ে গরমে হাঁসফাঁস করলে ভক্তরা তাকে হাত পাখার বাতাস করে ঠান্ডা রাখে। সাহাগঞ্জে ভগবতী বিদ্যালয় নামে স্কুল খোলা হলো, ভগবতী তৈল নামে একটা বাতের মালিশ বেরিয়ে গেল। তখন কিছুদিনের জন্যে ভগবতী গরু বিধু দারোগার কথা ছেড়ে লোকের মুখে অন্য কথা নেই। বিক্রি মন্দা বলে সার্কাসওয়ালা তাবু গুটিয়ে পালিয়েছে, কাছে পিঠে আর বাঘ ভাল্লুকও নেই যে ভগবতী গিয়ে গুতবে, খেতে খেতে চোয়াল ব্যথা। বিধু দারোগার দশাও তাই, চোর নেই, ডাকাত নেই, শুয়ে বসে গতরে জং ধরে গেল। লোকে রোজ পাঠা, মুরগি, ডিম, তরি তরকারি, মাছ দিয়ে যায়, খেতে খেতে খিদে মরে গেছে। বহুকাল আর খিদে পায় না বিধু দারোগার, খাবার দেখলে হাই ওঠে। দারোগার ঘোড়াটার পর্যন্ত পায়ে চর্বি জমেছে। নিয়ম মাফিক রোজ একবার বিধু দারোগা ঘোড়ার পিঠে চড়ে গঞ্জে চক্কর মারেন, না কোথাও কোনো হাঙ্গামা হয়নি। বিরক্ত হয়ে ফিরে এসে থানার দাওয়ায় বসে গম্ভীরভাবে হুঁকো টানেন তিনি। একদিন সকালে একটা লোক আধমন ওজনের একটা পাকা রুই মাছ নিয়ে এসে দারোগা সাহেবকে প্রণাম করে হাত জোড় করে সামনে বসল। বিধু দারোগা প্রকাণ্ড মাছটা দেখে অরুচিতে মুখ ফিরিয়ে নিলেন। লোকটা ভাবল দারোগা সাহেবের বুঝি এত ছোট মাছ পছন্দ হয়নি, তাই ভয় খেয়ে মিনমিন করে বলল, বড়বাবু, আমার পুকুরে এর চেয়ে বড় মাছ আর নেই, আমি ক্ষুদ্র মানুষ, আমার মাছটাও পুঁটি মাছের মতো ছোট, তবু যদি আপনার ভালো লাগে তো। বিধু দারোগা ফস করে একটা শ্বাস ছেড়ে বললেন, খিদে পায় না যে বাপ, আমার যে আর খিদে পায় না, বড্ড অরুচি। লোকটা ফের একটা প্রণাম করে বলে, বড়বাবু অপরাধ নেবেন না। তা যদি বললেন তো বলি, ঠাকুর দেবতারাও কোনো জন্মে অমৃত খেয়ে গাঢ় হয়ে বসে আছেন, খিদে তো তাদেরও পাওয়ার কথা নয়, তবু কি লোকে ভোগ নৈবেদ্য দিতে ছাড়ে? ভক্তদের মুখ চেয়েই তারা অরুচি নিয়েও খায়। আমি তো বুড়ো হতে চললুম, তবু জন্মেও শুনিনি যে রাজা, জমিদার কিংবা লাট বা দারোগার কখনো খিদে পেয়েছে। খিদে তাদের কখনো পায় না, দেবতুল্য লোক সব, তবু খেতে হয় আমাদের মুখ চেয়েই। আমাদের মতো ছোট লোক হা ঘরেদেরই যত খিদে হুজুর। লোকটা লাট আর দারোগা একসঙ্গে বলায় দারোগা সাহেব খুশি হলেন, একটু হাসলেন, না ঠিক হাসি নয় বটে, তবে টাকটা যেন একটু চকচক করে উঠল, গালের মাংসে একটু ঢেউ দিল, ভুঁড়িটা কয়েকবার কেঁপে উঠল, হাসি নয় অথচ যেন হাসি। আবার একটা শ্বাস ফেলে বললেন, খিদেই বা পাবে কি করে, নড়াচড়া নেই, কাজকর্ম নেই, একেবারে পাথর হয়ে গেলাম। ছ্যা ছ্যা, তোরাই বা সব কেমন ধারা মানুষ, দারোগাবাবুর খিদে পায় না শুনছিস, সেজন্য তো একটু শখ করে চুরিচামারি করতে পারিস, চোর ছ্যাচোরের পিছনে হাঁক ডাক দৌড়োদৌড়ি করতে করতে আমারও একটু খিদের মতো হয় তাহলে, কেমন নির্দয় মানুষ তোরা, হ্যাঁ। শুনে লোকটার কান পর্যন্ত হাসল, ফের একটা প্রণাম ঠুকে বলল, আগে বড়বাবু, সেই জন্যেই আসা। সফরগঞ্জে শ্মশানের ধারে কষার বনের মধ্যে বুড়ো বটের তলায় এক কাপালিক বসে থানা গড়ছে কদিন হল। বড় সাংঘাতিক লোক, বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়ায়, শুনেছি আজ অমাবস্যার রাতে সেখানে নরবলি হবে, বড় ভয়ে ভয়ে আছি আমরা। শুনে বিধু দারোগা একটা হুঙ্কার ছাড়লেন, বটে। সেই হুঙ্কারে গঞ্জের বাড়িঘর কেঁপে উঠল, ঘোড়াটা চিহিয়ে ডেকে লাফিয়ে উঠল, ধারে কাছের লোকজন সব সাত সাত করে লুকিয়ে পড়তে লাগল, বাচ্চারা কুকিয়ে উঠল, বেড়াল পালালো, কুকুর কেঁদে উঠল, আর কাকগুলো বন্দুকের আওয়াজ ভেবে কাঁকা করে ভিড় করতে লাগলো আশেপাশে। যে লোকটা মাছ নিয়ে এসেছিল তারও একটু মূর্ছা মতো হয়েছিল, খানিকক্ষণ পরে সামলে উঠে সে চোখ মেলে বড় সুখে হাসল, হ্যাঁ এই হলো গিয়ে আসল দারোগা। আবার একটা প্রণাম করল সে। অমাবস্যার নিশুতি রাতে দারোগাবাবু ঘোড়ায় চেপে সফরগঞ্জের শ্মশানে চললেন, সঙ্গে বিস্তর সিপাই, অনেক লোকজন।
তাদের হুঙ্কারে শিয়াল পালালো। পাখিরা ঘুম ভেঙে চেঁচামেচি করতে লাগলো। খটাস, ভাম, বেজি, খরগোশ সব জঙ্গলের ছোট ছোট জীব গর্তে সেদিয়ে কাঁপতে লাগলো। বিধু দারোগা বুড়ো বটগাছের তলায় এসে হাত ছাড়লেন। কোথায় কাপালিক? কাপালিক নেই। দারোগাবাবু পাঁচ ব্যাটারির টর্চ জ্বেলে দেখলেন খবরটা মিথ্যে নয়। নিভু নিভু হয়ে একটা ধুনি তখনও জ্বলছে। আশেপাশে বাঘের পায়ের ছাপও দেখা গেল। একটা চকচকে খাড়া পড়ে আছে। একপাশে একটা হাড়িকাঠু রয়েছে। দারোগাবাবু পিস্তল বের করে ফের হাঁক দিলেন। কোথায় গেল সেই হারামজাদা কাকালিক? তাই তো, কোথায় পালালো সবাই ভাবছে। এমন সময় গাছের মগডাল থেকে করুণ স্বরে কে যেন বলে উঠলে, হুজুর আমি এইখানে, ভয়ের চোটে বড় উঁচু গাছে উঠে পড়েছি, এখন নামতে পারছি না, বাতিটা একটু ধরুন। অবাক হয়ে দারোগাবাবু উঁচুতে আলো ফেললেন। বটগাছের ঝুড়ি আর পাতার ফাঁক দিয়ে অনেক উঁচুতে কাপালিকের লাল কাপড় দেখা গেল আর দাড়ি গোফ। দারোগাবাবু গম্ভীর হয়ে বললেন, নেমে আয়। শিরিঙ্গি চেহারার কাপালিকটা সাবধানে নেমে এলো। টর্চের আলো মুখে পড়তেই চোখ পিটপিট করে ভারী ভীতু চোখে চাইল। তারপর হুমড়ি খেয়ে পড়ল দারোগাবাবুর ঘোড়ার পায়ের ওপর। বলতে লাগলো, বড়বাবু মাপ করুন। লোকটার চেহারা আর ভাবভঙ্গি দেখে বিধু দারোগা হতাশ হয়ে বললেন, তোর বাঘ কই? আগে আপনাকে দেখে ভয় খেয়ে ওই দিকের একটা আম গাছে হাঁচড় পাঁচড় করে উঠে বসে আছে, বড্ড ভীতু। দারোগাবাবু করাল চোখে চেয়ে বললেন, আর নরবলি যাকে দিবি সে লোকটা কোথায়? কাপালিক কেঁদে উঠে বলল, কোথায় নরবলি হুজুর, কত লোককে সাধ্য সাধনা করলাম, পায়ে ধরলাম, ভয় দেখালাম, কেউ রাজি হল না, তাদেরও দোষ দি না। বলি হতে কেই বা সহজে রাজি হয় হুজুর, বলির কথাটা না রটলে লোকে সমীহ করে না, তাই রটিয়েছিলাম। কিন্তু আমি আসলে কাপালিক টাপালিক নই হুজুর, আমাকে চিনতে পারছেন না, আমি সেই রিং মাস্টার। রিং মাস্টার? সবাই হা হয়ে গেল। তাই তো, দাড়িগোফের জঙ্গল ভেদ করে রিং মাস্টারকে তো চেনা যাচ্ছে একটু একটু। রিং মাস্টার ভয় কাঁপতে কাঁপতে বলল, হারু মণ্ডলের গুন্ডা গরুর তাড়া খেয়ে আমার বাঘটা সেই যে পালিয়েছিল, তাইতে আমার আর বাঘের খুব বদনাম হয়ে গেছে, তাই সার্কাস থেকে আমাদের তাড়িয়ে দেয়। সেই থেকে খিদের জ্বালায় দুজনে জ্বলে পুড়ে মরছি, নরবলি টরবলি সব বাজে কথা, আমরা দুজনেই ভারী ভীতু জীব বড়বাবু। দারোগাবাবু হাসলেন, না ঠিক হাসি নয়, তবে তার ভুরু চমকালো, কানটা যেন নড়ে উঠল, গোফের ডগা নিচু থেকে ওপরে উঠে গেল। হাসলেন না, তবুও যেন হাসলেন। টর্চের আলোয় সবাই দেখল, রিং মাস্টার আর তার বাঘকে গ্রেফতার করে আনা হলো থানায়। লোক ভেঙে পড়ল দেখতে। রিং মাস্টারের দাড়ি চুল সব কামিয়ে দেওয়া হয়েছে। কদম গাছের সঙ্গে শক্ত করে বাঁধা বাঘটা লজ্জায় থাবায় মুখ লুকিয়ে মাথা নিচু করে বসে আছে। হারু মণ্ডল দারোগাবাবুকে প্রণাম ঠুকে বলল, হুজুর আমার একটা আর্জি আছে আপনার কাছে। আমার ভগবতী কিছু খেতে চায় না, খেলার সঙ্গী নেই বলে দৌড়ছাপ করতে পারে না, তাই খিদে হয় না। গা গঞ্জের ষাঁড় গরু সবাই ওকে ভয় খায়, তাই কেউ মেশে না ওর সঙ্গে। তাই বলি, হুজুর বাঘটা আমায় দিয়ে দিন, ভগবতী একটু ঢু মেরে মেরে খেলবে, তাতে ওর খিদে হবে। আমি বরং বাঘের দাম বাবদ 100 টাকা ধরে দিচ্ছি। তো তাই হলো। হারুমণ্ডল দড়ি বেঁধে বাঘটাকে টানা হ্যাঁচড়া করে নিয়ে গেল। পথে লোকজনকে ডেকে ডেকে বলল, সস্তায় বাঘ কিনলাম হে। কিন্তু ভগবতী মোটা হয়ে যাওয়ার পর থেকে খুব অলস হয়ে পড়েছিল, বাঘটাকে দেখেও তেড়ে টেড়ে গেল না, কেবল একটা ফোঁস করে শ্বাস ছাড়ল। সেই শ্বাসের শব্দে বাঘটা পালাতে যাচ্ছিল। হারুমণ্ডল তাকে খড়মপেটা করে টেনে আনল ফের ভগবতীর গোয়ালেই বেঁধে রাখলো তাকে। সেই থেকেই বাঘটা গোয়ালেই থাকে, মাছের কাটা বা মাংসের হাড় মাখা ভাত খায়, মাঝে মাঝে ভগবতীর জাবনার গামলাতেও মুখ দিয়ে বিষাদে মুখ ফিরিয়ে নেয়, তবু চেষ্টা রাখে। ভগবতীর স্নেহভরে মাঝে মাঝে বাঘটার গা চেটে দেয়, বাঘটার থাবা দিয়ে ভগবতীর পিঠ চুলকোয়। দেশশুদ্ধ লোক ভেঙে পড়ে দেখতে। হুম বাবা, বাঘে গরুতে এক গোয়ালে থাকে, দুকড়ি কবিয়াল গেয়ে গেয়ে ঘুরে বেড়ায়, বিধুর নামে দাও রে জয়ধ্বনি, বিধু মোদের নয়নের মণি, ভগবতীর নামে দাও গো জয় জয়কার, তার গোয়ালে বাঘের কারাগার, জয় জয় বিধু ভাগ্যবান, রাতির বেলায় দিনের আলো, দিনে জ্যোৎস্নার বান। শুনে বিধু দারোগা হাসেন, না হাসি নয়, তার গোফের ডগায় যেন হাসি দোল খায়, চোখের মনির ভেতরে যেন ঝিকমিক করে, ভুঁড়িটা কেঁপে ওঠে, নাকের ডগা নড়ে, কান দুটো ফড়িংয়ের পাখনার মতো খিরখির করে ওঠে। হাসেন না, তবু যেন হাসেন।
এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।